নমস্কার আমার ভূয়ীভ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো গোবিন্দভোগ চালের একটা বিশেষ রেসিপি যেটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন এবং এমনিও খেতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটার নাম হলো গোবিন্দভোগ চালের প্যাস এটা আপনারা এমনি আতপ চাল দিয়েও করতে পারেন চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানালাম এই রেসিপিটা কিন্তু এমনি খাওয়া যায় কোনো কিছু সাথে লাগে না এখানে আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জলটা ফেলে দিয়েছি এবার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা গোটা বড় সাইজের গাজরকে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি আলু নিয়েছি মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি দুটো চেরা কাঁচা লঙ্কা মটরশুটি আর নিয়েছি আদা বাটা ফোরনের জন্য নিয়েছি গোলমরিচ গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম ঘি ছোট চামচে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এই রান্নাটা আপনারা পুরো ঘি বা বাটারে করতে পারেন আমি এখানে সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নগুলো শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নেবেন কারণ তেলে দিলে কিন্তু এলাচটা ফেটে গায়ে ছিটকাতে পারে তো সেই জন্য দেখুন আপনার আমি এলাচটাকে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটাটা ছোটো চামচের দু চামচ মতো আদা বাটা আমি এতে দিয়ে দিলাম প্রথমে আলুটা দিচ্ছি আলুটাকে কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই অল্প একটু দেড় মিনিট মতো দেড় থেকে দু মিনিট মতন আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা গোপালের ভোগে দিতে পারেন এটা কিন্তু গন্ধটা অসাধারণ বেরোয় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটার মধ্যে আপনারা বিনস ইউজ করতে পারেন বিনস ইউজ করলে একটু সেদ্ধ করে বিনসগুলো ইউজ করতে হবে ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য ভাজবো একদম আমি প্রথমেও বলেছি সবজিগুলো কিন্তু লাল করে ভাজবো না হালকা ভেজে নেব এবার আমি এতে দিয়ে দেব যে ভেজানো চালটা আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালটা জল ঝেড়ে চালটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে চালটা দেওয়ার পরে ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে চালটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নেবো একটু সবজিগুলোর সঙ্গে চালটাকেও এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে এই রান্নাটায় মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা তেলের সঙ্গে দিইনি চালটা দেওয়ার পরে দিলাম যাতে এটা না ফাটে সমস্ত সবজি এবং চালকে আমি আরও চার পাঁচ মিনিট মতন একদম কম আছে ভেজে নিচ্ছি দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে জল দিয়ে দিলাম তিন কাপ তিন কাপ জল দিয়ে দিয়েছি এবার জলটা ডিপেন্ড করবে চালের ওপরে চালটা সে সেদ্ধ হতে কতক্ষণ লাগে সেই সময়ের ওপরে ডিপেন্ড করছে এই যে চালটা আমি নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি তিন কাপ জল দিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করব দশ থেকে বারো মিনিট রান্না করার পরে দেখুন জলটা শুকিয়ে গেছে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়নি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার আমি এতে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা দিয়ে দিচ্ছি এবার চালটাকে আরও পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব এই রেসিপিটার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় এটা আপনারা এমনিই খেতে পারেন এবং এর মধ্যে শীতকালের সমস্ত সবজি রয়েছে যার জন্য এটা আরও সুস্বাদু লাগে এটার সঙ্গে কিন্তু কোনো আলুর দম বা সাইড ডিশের দরকার হয় না এমনি খাওয়া যায় দেখুন চালটা সেদ্ধ হয়েছে গলে গেছে গলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন কিন্তু আমি আর দিইনি সবজিটা ভাজার সময় যা নুন দিয়েছিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার এখন তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার